আসসালামু আলাইকুম। হে গর্জিয়া সাপুরা, আমি কল্পতরু থেকে তোমাদের সাথে জয়েন করেছি আফসানা শর্বি। আজকে তোমাদের সাথে আছি আমাদের সিরিজ লাইভের ফোর্থ এপিসোড নিয়ে। তো আমাদের সিরিজ লাইভের ফোর্থ এপিসোড দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছো তোমরা? আমি জানি আমার সব গর্জিয়া সাপুরা সবসময় ভালো থাকে, এটা তো আমার পুরনো কথা, কারণ তোমাদের জন্য থাকে আমার সবসময় ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা। তোমাদের জয়নিংটা আমি দেখে নিচ্ছি। তো কি খবর তোমাদের? অনেক আপুরা জয়েন করে ফেলেছো। হ্যালো স্পিটার নিশাত, তাসনিম, প্রিয়া, টপ ফ্যান, তুমি কেমন আছো? ভালো আছি। আর হ্যালো আপু, হ্যালো স্পিটার, অনেক আপুদের জয়নিংটা আমি দেখতে পাচ্ছি। তো আজকে তোমাদের বলে দিচ্ছি, আজকে আমাদের সবার পছন্দের এই সুন্দর ড্রেসটা তোমাদের জন্য আজকে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো যে আজকে ড্রেসটা কতটা স্পেশাল আমাদের জন্য। আজকে কিন্তু আমরা সব জর্জেট কালেকশন দেখাবো তোমাদেরকে। জর্জেট কালেকশনগুলো এক কথায় বলতে পারো পার্টি ড্রেস। অবভিয়াসলি কল্পতরু তোমাদের জন্য সব ড্রেসই রিজনেবল প্রাইসে নিয়ে আসে তোমাদের সামনে। তারপরও আমরা আজকে আরও চেষ্টা করব আরও মন পছন্দ ড্রেসগুলো আরও কম রেটে, কম মূল্যে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো আমি কিছু কমেন্ট পড়ে তারপরে ফাইনালি আমি ড্রেস দেখানো শুরু করে দিব। হাই বিউটি কুইন আপি, কেমন আছো? জেবুলনেসা পান্না আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি, তুমি ভালো আছো? রেড ড্রেসের সাথে ওড়না এমন কেন? আপু এটা হচ্ছে ডিজাইনার কালেকশন, যেটা হচ্ছে ডিজাইনাররা করেছে সেটাই আমি তোমাদের জন্য এনেছি। এগুলো তো আমার নিজের ডিজাইন না, সো যেটা কোম্পানি থেকে এসছে আমি সেটাই পরে তোমাদের সামনে চলে এসেছি। আপু পিছনের মিউজিকটার জন্য মাথা ব্যথা উঠে গেছে, আপনার কথাগুলো ভালো লাগে। আপু আমি ড্যাফোডিল ড্রেসটা, হ্যালো সুপার কুইন, হ্যালো আপু কেমন আছো? আচ্ছা, কেউ মিউজিক চাচ্ছে, কেউ মিউজিক চাচ্ছে না। তো যেহেতু আজকে আমরা মিউজিক দিয়ে ফেলেছি, সো মিউজিক নিয়ে আমরা এখন কনসেন্ট্রেট না করি, আমরা এখন আমাদের মূল বিষয়ে কনসেন্ট্রেট করি। সো আমরা এখন আমাদের যে মূল ফোকাস বিষয় সে বিষয়ে আমরা চলে যাই। তো আমাদের আজকে যেটা সারপ্রাইজ সেটা হচ্ছে তোমাদের জন্য, আজকে ছয় মাস পরে গুলবানু ফাইভের এই হি ড্রেসটা আমরা রিস্টক করেছি। ঠিক ছয় মাস পরে, আমার মনে আছে গুলবানু ফাইভ আমি ঠিক ছ মাস আগে তোমাদের জন্য নিয়ে এসেছিলাম হিউজ স্টক। বাট হিউজ স্টক তোমাদের সামনে প্রেজেন্ট করার পরও তোমাদের স্যাটিসফাইড আমি করতে পারিনি, কারণ কেউ পেয়েছো কেউ পাওনি। আলহামদুলিল্লাহ আমরা আবার এটাকে রিস্টক করেছি, গুলবানু ফাইভের এই সুন্দর মেরুন কালার ড্রেসটা। তো গুলবানু ফাইভের এই সুন্দর ড্রেসটা আজকে তোমাদের জন্য আমি প্রেজেন্ট করতে যাচ্ছি। দেখো ইটস রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল ড্রেস, এত সুন্দর, এত গর্জিয়াস একটা ড্রেস তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর এই ড্রেসটা। তো এই ড্রেসটা এক কথায় অপূর্ব। তোমরা তো দেখিয়ে ফেলছো আমার ড্রেসের দোপাট্টাটা হচ্ছে সিল্কের। আমি স্লিপটা দেখাচ্ছি, আর এখানে কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে।
হাফ বডি দিয়ে তোমরা যদি বানাও তাহলে হাফ বডি দিয়ে বানাতে পারবে। এভাবে করে যদি হাফ বডি করে বানাও তখন খুব ভালো লাগবে। আর যদি কেউ গাউন সিস্টেম বানাতে চাও তাহলে এই জোড়াটা আরও নিচে চলে আসবে, এই লেভেলে চলে আসবে। তো তখন হবে 54 লেন্থ হবে, 54, ঠিক আছে, 54 হবে। ব্যাকসাইডে কোনো কাজ নেই, ব্যাকসাইডে কোনো কাজ নেই। আর হচ্ছে ব্যাকসাইডটা ভালো করে দেখে নাও, কারণ আমি চাই সুন্দর ড্রেসগুলো অনেক ভালোভাবে তোমরা যেন দেখতে পাও। অ্যান্ড খুব ভালোভাবে দেখার একটাই উদ্দেশ্য, যেন মনের মাঝে কোনো দ্বিধা কাজ না করে, যেন এক দেখায় তোমরা চয়েস করতে পারো। অ্যান্ড আমাদের কাছে অর্ডার প্লেস করবে, আমরা তোমাদেরকে সুন্দর ড্রেসটা হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সো ড্রেসটা তোমরা ভালো করে দেখে ফেলেছো, এখন আমি তোমাদেরকে দোপাট্টাটা দেখিয়ে নিচ্ছি। দোপাট্টাটা হচ্ছে টেবি সিল্কের, টেবি সিল্ক বলে ভুল হবে, কিছুটা কোরা সিল্ক বলে এই সিল্কটাকে, কিছুটা কোরা সিল্ক। অনেক নাইস একটা দোপাট্টা, তোমার শোরুমে আসার অনেক ইচ্ছে আমার। অলওয়েজ ইউ আর মোস্ট ওয়েলকাম আপু, চলে আসেন। অনেক কমেন্ট, আমি কোনটা রেখে কোনটা পরবো। আপু এটার আর কোনো কালার আছে? না আপু এটার কোনো কালার নেই। এই ড্রেসটা অনেক অসাম, আমি এখন ক্যাটালগটা তোমাদের দেখাচ্ছি। দোপাট্টা তো আমি তোমাদেরকে দেখিয়েছি, এখন আমি তোমাদেরকে ক্যাটালগটা শো করছি, সালোয়ারটা আমি পরে দেখাবো। এই সুন্দর ড্রেসটা তোমাদেরকে আমরা দিচ্ছি অনলি 2400 টাকায়, খুবই নাইস এই ড্রেসটা তোমাদেরকে আমরা দিচ্ছি অনলি 2400 টাকায়, খুবই গর্জিয়াস এই ড্রেসটা। দূর থেকে দেখে নাও, অনেক নাইস এই ড্রেসটা। তো তোমরা চাইলে কিন্তু, যেহেতু এই ড্রেসটা হাফ বডি করা আছে, তোমরা চাইলে কিন্তু একটা বেল্ট ইউজ করতে পারো, কারণ আজকাল কিন্তু বেল্ট পরা একটা ট্রেন্ড চলে আসছে, একটা ফ্যাশন চলে আসছে। তোমরা কিন্তু চাইলে একটা এক্সট্রা বেল্ট পরতে পারো, স্টোনের কোনো বেল্ট পরতে পারো, বা চাইলে তোমরা দোপাট্টার সাথে সিমিলার করে মানে করে কোনো কালার ইউজ করতে পারো। এক কথায় খুব ডিফারেন্ট একটা লুক পাবে। তো আমি আমার মতো করে একটা বেল্ট আমি পরে নিয়েছি, তোমরাও চাইলে কিন্তু এখানে বেল্ট ইউজ করতে পারো, বা এটাকে আরও একটু লং করে একটা গাউন একটা শেপ দিতে পারো। খুব সুন্দর একটা ড্রেস, অ্যান্ড এটা খুবই স্টাইলিশ একটা ড্রেস, অ্যান্ড আমার খুবই পছন্দের একটা ড্রেস। তবে যদিও এটা আমি আজ থেকে 6 মাস আগে এটা একদিন তোমাদের সাথে লাইভ করার প্রিপারেশন নিয়েছিলাম, বাট এতদিন হয়নি, আজ হয়েছে। আর আমার আল্লাপাক একটা মনের আশা সবসময় পূর্ণ করে, যে আমি যখন কোনো কিছু আশা করি আল্লাপাক আমার সে আশা, সে স্বপ্ন পূরণ করে দেয়। তো আমি অনেক আগে 6 মাস আগে বলেছিলাম যে এই ড্রেসটা পরে একদিন তোমাদের সাথে আমি লাইভে চলে আসব, দেন আজকে আমি চলে আসতে পেরেছি ফাইনালি, আলহামদুলিল্লাহ যে আমি আজকে আসতে পেরেছি তোমাদের সামনে এই ড্রেসটা পরে। খুবই পছন্দের একটা ড্রেস। আর এইটা হচ্ছে সালোয়ারটা, একদম ডিপ মেরুন কালারের সালোয়ার, ইনারও সালোয়ার। তো গুলবানু 5-এর এই সুন্দর ড্রেসটা তোমরা পাচ্ছ অনলি 2400 টাকা আমাদের থেকে। আর সালোয়ারে কিন্তু তোমরা এভাবে করে ফ্রিল দিয়ে বানাতে পারো, খুব নাইস লাগবে। আমি আমার মতো করে ফ্রিল দিয়ে বানিয়েছি সালোয়ারে। তো এই ফ্রিলটা আমি আমার স্লিভেও লাগিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার স্লিভেও লাগিয়ে নিয়েছি। এই এই ফ্রিলটার নাম হচ্ছে টিথ ফ্রিল, টেইলারিংয়ের ভাষায় এটাকে বলা হয় টিথ
ফ্রিল। তো তোমরা যখন টেলারকে বলবে যে আমরা হাতার কফলিনে টিথ ফ্রিল চাই, তখন কিন্তু টেলার মাস্টার বুঝে ফেলবে। আর অনেক টেলাররা কিন্তু এটাকে দাঁতকুচি বলে থাকে, বা আমরা সাধারণত এটা একটা মানে অ্যাকচুয়ালি টেলারিং ভাষায় হবে এটা টিথ ফ্রিল। তো তোমরা টিথ ফ্রিল দিয়েও এই ড্রেসটাকে বানাতে পারো, অ্যান্ড সালোয়ারেও কিন্তু তোমরা এইভাবে করে টিথ ফ্রিল লাগাতে পারো। তো এনিওয়ে আমি কিছু কমেন্ট দেখে নিচ্ছি। আপি, তোমার একদম লাল পরীর মতো লাগছে, অনেক বিউটিফুল আর সুইট লাগছে, ড্রেসটাও অনেক গর্জিয়াস। ফাতেমা পারভিন আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক কমেন্ট, আপু তোমাকে অসম লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি নিউ, তোমাকে অনেক ভালো লাগে আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, ওয়েলকাম আমাদের কল্পতরুতে। ড্রেসের সাথে ওড়নার কোনো মিল নেই আপু, আসলে কি ভালোবাসা এক একজনের এক এক রকম, পছন্দ এক একজনের এক এক রকম হয়। তো ডিজাইনাররা এভাবে করে এটাকে চয়েস করেছে, সো আমরা এটাই প্রেজেন্ট করছি। শোরুমের সব অ্যাভেলেবেল থাকবে আপু? কিছু ড্রেস শোরুমে থাকে কিন্তু কিছুক্ষণ থাকে, পুরো সময়টা জুড়ে থাকে না। কারণ তোমরা তো জানো আপুরা, আমাদের আপুদের ভালোবাসা অনেক বেশি, যেখানে হচ্ছে আমাদের দ্রুত স্টক আউট হয়ে যায় সব কিছু। বীরপুরের শোরুমে পাওয়া যেতে পারে, হয়তোবা কালকে পাওয়া যেতে পারে। না আপু আমাদের সব ফিক্সড প্রাইস। এনিওয়ে আমরা নেক্সট ড্রেসে যাচ্ছি। তো তোমাদের জন্য একটা নতুন সারপ্রাইজ আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। নতুন সারপ্রাইজটা হচ্ছে তোমাদের সবার পছন্দের, ব্ল্যাক শাইন ড্রেসটা। তো ব্ল্যাক শাইন ড্রেসটা তোমরা আমাদের থেকে একটা সারপ্রাইজে পাচ্ছ, সেটা হচ্ছে আমরা এর আগে ব্ল্যাক শাইন ড্রেসটা যে দোপাট্টাটা দেখিয়েছিলাম, এই ড্রেসগুলোতে এবার দোপাট্টার কালারিং চলে এসেছে, মানে দোপাট্টার কালার চেঞ্জ হয়েছে। আগে ছিল হচ্ছে সি ব্লু টাইপের একটা কালার। তো আমরা এবার তোমাদের জন্য প্রেজেন্ট করতে যাচ্ছি ব্ল্যাক শাইন ড্রেসের কালারিং দোপাট্টা। তো কালারিং দোপাট্টার মাঝে আমরা এবার তোমাদের ওয়াইন কালারের একটা দোপাট্টা শো করছি ব্ল্যাক শাইন ড্রেসের সাথে। দেখো অনেক সুন্দর, তোমাদের সবার পছন্দের ব্ল্যাক শাইন ড্রেসটাই আমরা তোমাদেরকে ইনক্লুড করছি কালারিং দোপাট্টা। তো কালারিং দোপাট্টা হওয়াতে ড্রেসটার সৌন্দর্য আরও তিন গুণ বেড়ে গিয়েছে, দেখো কত সুন্দর। আমাদের ব্ল্যাক শাইন ড্রেসের আমরা তোমাদেরকে এখন কালারিং দোপাট্টাগুলো শো করছি। এটা হচ্ছে তোমাদের সবার পছন্দের ব্ল্যাক শাইন ড্রেস। তো এখানে কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে, আমি কাজগুলো একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। ওকে, আমার মনে হয় তোমরা ভালো করে দেখে ফেলেছ। তো আমি এখন দোপাট্টাটাকে সিঙ্গেলি দেখাচ্ছি। এই দোপাট্টাটা কিন্তু কিছুটা ম্যাজেন্টা ওয়াইন সব মিলিয়ে একটা কালার। নট অনলি দ্যাট, যে আমি তোমাদেরকে বলবো এটা ম্যাজেন্টা কালার, আই এম নট কনভিন্সড অ্যাবাউট ইট, এটা মোটেও ম্যাজেন্টা কালার আমার কাছে মনে হচ্ছে না। এটা হচ্ছে কিছুটা ওয়াইন ম্যাজেন্টা, যেটা ওয়াইনের মধ্যে একটু যখন ওয়াইনটা লাইট কালার একটা ওয়াইন হয় যখন, তখন যে কালারটা আসে ঠিক সেই কালারটা। তো ওয়াইন ম্যাজেন্টা যেটা আমি তোমাদেরকে বলবো, তার মাঝে হচ্ছে কালো কালারের বর্ডার করে এমব্রয়ডারি করা আছে।
এমব্রয়ডারিগুলো দেখো, খুব নাইসলি এখানে এমব্রয়ডারিগুলো করা আছে। দেখেছো এবার অনেক নাইস, তাই না? ওকে, ওয়েল আমি এখন সালোয়ার আর প্যাচেস দেখাতে যাচ্ছি। আই এম গোনা শো দা বটম। দেখো অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের প্যাচেসের অংশটা যেটা সালোয়ারে থাকবে। সালোয়ারের প্যাচেসটা দেখো খুবই সুন্দর, খুবই নাইস অ্যান্ড খুবই এলিগেন্ট। ওকে ওয়েল, তো আমি এখন আমাদের ব্ল্যাক শাইডের অ্যানাদার কালার তোমাদেরকে শো করতে যাচ্ছি। অ্যাগেইন ব্ল্যাক শাইড, অ্যাগেইন ব্ল্যাক শাইড। তো ব্ল্যাক শাইডের প্রাইস তো তোমরা জানোই, আগের মতোই প্রাইস আছে 2300 টাকা। রয়্যাল ব্লু, ওয়াও, সফট একটা শিফনের, ক্রেপি শিফন দোপাট্টা, খুবই সুন্দর ক্রেপি। দেখো ক্রেপটা আমি একটু ভালো করে দেখাচ্ছি তোমাদের, দোপাট্টার ক্রেপিটা খুবই সফট। টেক্সচারটা দেখাচ্ছি, আচ্ছা আজকে এত কমেন্ট যে আমি আজকে বেলটা দেখতে চাই। বেলটা আলাদা করে আমি বেঁধে নিয়েছি, সো এটা খুলে দেখাতে গেলে পুরো আমার সেট আপটা নষ্ট হয়ে যাবে। তো আমি অনলাইনে আমি ছবি পোস্ট করে দিব, ঠিক আছে আপু? লং ড্রেস আনু উইথ সফট ওড়না। ওকে আপু, আপু আপনার ড্রেসটা কবে রিস্টক হবে? অপরাজিতা ড্রেসটা, অপরাজিতা ড্রেসটা আমাদের শপে আছে, আমাদের অনলাইনে নেই কিন্তু শপে আছে, দুটো শপই আছে। ওকে, তো আমরা হচ্ছে কালারিংগুলো আমরা দেখিয়ে ফেলেছি, এখন আমরা ক্যাটালগ দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক শাইন ড্রেসের ক্যাটালগ। এটা হচ্ছে ব্লু কালারের দোপাট্টা, ওকে ওয়েল। তো আমরা এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের আবার কিছু নতুন কালারিং রিস্টক ড্রেস, রিস্টক ড্রেস। আমাদের কিছু নতুন ড্রেস এসছে যেগুলো হচ্ছে নিউ নিউ কালার তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি। তো আমাদের নতুন যে কালারিংগুলো চলে এসছে সেটা হচ্ছে আমাদের ম্যাকাও ড্রেস, যেটা আমরা প্রিভিয়াস লাইভে দেখিয়েছিলাম আমাদের ম্যাকাও ড্রেস। তো ম্যাকাওয়ের কিছু কালারিং, নতুন কালারগুলো আমাদের হাতে চলে এসছে, সেগুলো আজকে তোমাদেরকে প্রেজেন্ট করতে যাচ্ছি। তো ম্যাকাওয়ের কালারিং যেটা, যে ফ্যাবের ড্রেসগুলো আজকে আমরা নিয়ে এসছি তোমাদের জন্য, লেমন কালার, লেমন কালারের এই সুন্দর কালারিং ড্রেস, ম্যাকাওয়ের এই ড্রেসগুলো আজকে তোমাদের জন্য প্রেজেন্ট করতে যাচ্ছি। তো এই ড্রেসগুলো অনেক সুন্দর, নেটের উপরে পার্ল সেটিং করে কাজ করা আছে, খুবই নাইস এই ড্রেস। এটা কিন্তু লেমন কালার, তো লেমন কালারটা তোমরা একটু কাছ থেকে দেখে দাও। এটা হচ্ছে ইনারের অংশটা, আর কাপড়ের মানে নেটের কালারটা এক হলে যে কালারটা আসে সেটা, ঠিক আছে? এটা হচ্ছে লেমন কালার। তো লেমন কালারের এই সুন্দর ড্রেসটা তোমরা পাচ্ছ অনলি 2300 টাকায়। নেটের এটা হচ্ছে স্লিভের অংশটা, এটা হচ্ছে স্লিভের মোহরির অংশটা, আর এটা হচ্ছে একটা কাফলিন দেওয়া আছে যেটা কিনা তোমরা গলার মাঝে ডিজাইন করতে পারবে।
খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে দেখো আরেকটা স্লিভ, আর এটা হচ্ছে সামনের পোর্শনটা, আর এই ড্রেসের মজার ব্যাপার হচ্ছে ব্যাক সাইডে তোমাদের পার্ল সেটিং করা আছে। আর আমি কাজটা আরো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, কাজগুলো অনেক সুন্দর। ওকে, আমি এখন দোপাট্টাটা দেখাচ্ছি। তোমাদের সাথে লাইভে আসলে না আমার অন্যরকম একটা ফিলিং তৈরি হয়ে যায়, যেন মনে হয় আমি অনেক বছর বছর ধরে তোমাদেরকে চিনি, তোমাদের সাথে আমার অনেক অনেক বেশি সাক্ষাৎ, মানে কি বলবো তোমাদের, তোমরা আমার এত আপন লাগে তোমাদেরকে। দেখো এত সুন্দর একটা ড্রেস, ড্রেসটা কিন্তু নেটের দোপাট্টার মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা আছে, আর এখানে কিন্তু একটা প্যানেল করা আছে, এমব্রয়ডারি প্যানেল আছে। আর আছে কি জানো, আর আছে হচ্ছে এই যে খুব সুন্দর আঁচল, এই আঁচলেও আরি ওয়ার্ক করার মতো কাজ করা আছে। দেখো অনেক সুন্দর করে আরি ওয়ার্ক করা আছে। আপু আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী, আলহামদুলিল্লাহ আমার পটুয়াখালীর অনেক লোকজন দেখছে আমাদের লাইভটা, আমার খুবই ভালো লাগছে। আসলে আমি তো সবাইকে চিনতে পারছি না, তো তারপরও ভালো লাগার এই একটা জায়গা হচ্ছে আমার হোম টাউনের কেউ একজন আমাকে দেখছে, এটাই তো আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, বড় একটা প্রাপ্তি বলা চলে। দেরি করে ফেললাম, না আপু দেরি না, সবচেয়ে বড় ব্যাপার আমরা কানেক্টেড, উই আর কানেক্টেড ইচ আদার। আমারটা প্রায় 2400 টাকা। লাইট অনেক বেশি লাগছে, কোনো আপু বলছে লাইট অনেক কম লাগছে। আসলে আমার মনে হয় কানেকশনের জন্য কোনো একটা প্রবলেম হতে পারে, তারপর আমরা লাইটটাকে আরেকটু সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। ওকে আর একটু এদিকটায় সামান্য, ওকে আমরা আপুদের কথা রাখার চেষ্টা করি সব সময়, আপুরা যেটা বলে আমরা শোনার চেষ্টা করি। কোনটা রেখে কোনটা অর্ডার করব, কনফিউজড না আপু, কনফিউজড হওয়ার দরকার নেই, জাস্ট আস্ক ইয়োরসেলফ, তুমি আপু তোমাকে জিজ্ঞেস করো তুমি কোনটা চাও, দেখবে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। আপু আপনি তো সুন্দর করে কথা বলেন, জানি না সুন্দর করে কথা বলি কি না, জাস্ট কানেক্টেড থাকার চেষ্টা করি, সবার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি। আমার ড্রেসের প্রাইস হচ্ছে 2400 টাকা। গ্লাডিওলাস ড্রেসটা মিরপুরে আমাদের স্টক আউট হয়ে গেছে, যখন আমাদের এটা স্টকে চলে আসবে তখন আমরা অবভিয়াসলি আমাদের দুটো আউটলেটে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। 2400 টাকা আমার ড্রেসের প্রাইস। আই হোপ সো, মিউজিকটা কিছুটা কমেছে। আপু এভাবে আমাদেরকে বলতে হবে কি প্রবলেম হচ্ছে, কি চাচ্ছ, তোমাদের চাওয়াই তো আমাদের, ওইটাই আমাদের করার চেষ্টা করি আমরা, তোমরা যেটা চাও সো তোমরা বলবে আমরা ওটা করে ফেলবো, তোমাদের সাথে আমাদের বন্ডিংটা যেন এমন হয় তোমরা যেটা বলবে আমরা ওটা করে ফেলবো। ওকে ওয়েল, এটা হচ্ছে 2300 টাকায় ম্যাকাওয়ার লেমন কালারের এই সুন্দর ড্রেসটা। আমি ক্যাটালগ দেখাচ্ছি, অনেক সুন্দর এই ড্রেসটা, ম্যাকাওয়ের 2300 টাকা এই ড্রেসটা, লেমন কালারের। সালোয়ার আর প্যাচেসটা দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে প্যাচেস ও সালোয়ারটা, ইনার তো ড্রেসের সাথেই দেওয়া আছে। আবারও দেখাচ্ছি লেমন কালার ম্যাকাও,
আবারও দেখাচ্ছি, অনেক সুন্দর ড্রেস। ওকে, এটার আমরা অ্যানাদার কালারে যাচ্ছি, ম্যাকাও প্যাস্টেল গ্রিন। ম্যাকাও এর প্যাস্টেল গ্রিন কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে স্লিভের অংশটা, আর এটা হচ্ছে বুকের অংশটা। আলাদা করে একটা নেক কফলিন দেওয়া আছে, যেটা দিয়ে তোমরা অন্য কোনো ডিজাইন অ্যাপ্লাই করতে পারবে। অনেক নাইস এই ড্রেসগুলো। তো আমি এখন তোমাদেরকে দোপাট্টা ধরে দেখাচ্ছি। অনেক সুন্দর এই ড্রেসটা, দোপাট্টাটা অলসো। এটা হচ্ছে প্যাস্টেল গ্রিন কালার। প্যাচেস আর হচ্ছে সালোয়ারের কাপড়টা, এটা হচ্ছে জেএফ ফ্যাশনের ম্যাকাও, আমরা যেটা কোড নাম্বার দিয়েছি ম্যাকাও প্যাস্টেল গ্রিন কালার। ওকে, তো আমরা আরেকটা কালার দেখাচ্ছি ম্যাকাও এর। ওয়াও, একটা কালার তাই না, পিঙ্ক কালার, নাইস একটা কালার। এটা কিন্তু জে ফ্যাশনের ম্যাকাও ড্রেসটা, খুবই নাইস, 2300 টাকা এই ড্রেসগুলো। সুন্দর একটা পিঙ্ক কালার, সালোয়ার আলাদা, সাদা কালার, আলাদা একটা কফলিনের ডিজাইন করা আছে। এটা কিন্তু নেট সাথে ইনারটা অ্যাটাচড করা আছে। একটা খুব সুন্দর পিঙ্ক কালার, যেটা পরলে অনেক ব্রাইট লাগবে, দোপাট্টাটা দেখলেই এই ড্রেসের মূল সৌন্দর্যটা বোঝা যাবে। ₹2300। ওকে, ওয়েল, আমি এখন প্যাচেস আর সালোয়ারটা দেখিয়ে নিচ্ছি। দুই পায়ের দুটো প্যাচেস, আর এটা হচ্ছে সালোয়ারটা। ওকে, ফাইনালি আমরা ম্যাকাও এর তিনটা কালার তোমাদেরকে দেখিয়ে ফেললাম। তো এরপরে আমি কিছু কমেন্ট পরে নিচ্ছি। সিন্ড্রেলা ড্রেসটা আনো আপু, সিন্ড্রেলার হোয়াইট কালারটা নেই, কিন্তু আদার্স কালার তো অনলাইনে আছে আপু। নকশি ড্রেসটা কবে আনবে আপু? হোপফুলি ঈদের আগে সবার সামনে নিয়ে আসবো নকশি ড্রেসটা। ধ্রুব তারা, খুব দ্রুত রিস্টক হতে যাচ্ছে, সবার জন্য সুখবর। ডিপ কালার কিছু দেখাও আপু, ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি
একটু ওয়েট করতে হবে। ওয়াও, অনেক সুন্দর অ্যান্ড গর্জিয়াস লাগছে, মাশাল্লাহ, সুন্দর তুমি, সুন্দরী তমা, ও মাই গড, বেস্ট কমপ্লিমেন্ট। স্টোনের বেল্টটা কই থেকে পারচেস করেছি আমার কিছুই মনে নেই, অনেক অনেক শপিং করা হয়, কোথা থেকে কবে কোনটা কিনি অনেক কিছু ভুলে যাই, তারপরও আমি ডিটেলটা পেজে বলে দিব। তোমার কথাগুলো শুনলে শুধু শুনতে মন চায়, আলহামদুলিল্লাহ আপু, আমার আমাকে তুমি এত পছন্দ করেছো ভাবতে আমার খুব ভালো লাগে আপু। নিশ্চয়ই তোমার সাথে আমার কোনো একদিন দেখা হবে, আমরা অনেক অনেক গল্প করব, অনেক অনেক মজা করব। 53 ইঞ্চি আমার ড্রেসটা, কিন্তু আমি শর্ট করে বানিয়েছি, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। মিরপুর থেকে কাল কি ড্রেস নিয়েছে, ওরা আমার কাছে দাম বেশি রেখেছে আপু। অবশ্যই আপনি আমাদের অনলাইনে যোগাযোগ করুন, যদি আপনার কোনোটা কনফিউজড থাকেন যে এটার দাম কি আমার কাছে বেশি রাখা হয়েছে কি না, সেটা আমাদেরকে অবশ্যই অনলাইনে জানান, আমরা সেটা আপনাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব, আমাদের টিম আপনাদের সাথে কথা বলে সলভ করে দেওয়ার ব্যবস্থা করবে। হাই, কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? তোমাদের শোরুম কোথায়? আমাদের দুটো আউটলেট আমার লাইভের টাইটেলে দেওয়া আছে, আর আমি লাইভ শেষ করে আবার বলে দিব। ভালো আছি আলহামদুলিল্লাহ। পহেলা বৈশাখ উপলক্ষে সেল দাও কথাটা আমার মাথায় রেখেছি, ইনশাল্লাহ যদি পসিবল হয় আমরা করে ফেলব, কারণ তোমাদের ভালো লাগার জন্যই তো আমরা সব কিছু করে থাকি। আমি যেটা পরে আছি যদি এটা হয় তাহলে এটা অবশ্যই 54 বা 53 ইঞ্চি লম্বা হবে, না এটা ডেফিনেটলি ড্রেসের লম্বাটা অনেক বড়, কারণ আমি ছোট করে বানিয়েছি, এটা 54 বা 53 ইঞ্চ হবে। আমি আবার একবার দেখিয়ে নিচ্ছি, নিশ্চয়ই ড্রেসটা আমার লেন্থের না। এবার আপনি নিশ্চয়ই আপু বুঝতে পারছেন আমি কিন্তু পেন্সিল হিল পরা আছি, সো ড্রেসের ব্যাপারে আর কোনো কনফিউশন নেই, তাই না? হ্যাঁ, বেল্টটা আলাদা, অনেক সুন্দর লাগছে, তুমি এত কিউট। অনেক অনেক কমেন্ট, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, লাল পরি লাগছে আপু তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে শুধু জর্জেটের লাইভ, আমাদের জানোই তো আপু তোমরা আমাদের সিরিজ লাইভ চলছে, তো সিরিজ লাইভে হচ্ছে আমরা এক এক দিন এক একটা দেখাচ্ছি, তো আজকে হচ্ছে আমরা শুধু জর্জেট নিয়ে লাইভ করছি, তো আমরা এখন তোমাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি আমাদের প্রিভিয়াস লাইভেরও কিছু ড্রেস তোমাদেরকে দেখাবো আজকে, যারা রিকোয়েস্ট করেছো প্রিভিয়াস লাইভের কিছু ড্রেস দেখাতে যেগুলো আমাদের স্টকে আছে। অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছ যে কোনটা স্টকে আছে কোনটা নেই, বুঝতে পারছো না, তাদের জন্য স্পেশালি তাদের কথা ভেবে আমরা প্রিভিয়াস লাইভ থেকে কিছু ড্রেস এখন তোমাদেরকে প্রেজেন্ট করতে যাচ্ছি, তোমাদেরকে শো করতে যাচ্ছি। তো আমাদের হচ্ছে ব্ল্যাক শ্যাডো ড্রেসটা, যেটা তোমরা প্রিভিয়াস লাইভে দেখেছো আমাদের থেকে, তো এই ব্ল্যাক শ্যাডো ড্রেসটা আমরা আবার দেখাচ্ছি, এটা আমাদের স্টকে আছে, তোমরা যারা নিতে চাও এই ড্রেসটা আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করো, এটা কিন্তু অনলি 2300 টাকা, খুব সুন্দর একটা ড্রেস, এটা হচ্ছে ব্ল্যাক কালারের সিকোয়েন্স দিয়ে কাজ করা অ্যান্ড এমব্রয়ডারি করা, অল ওভার সুন্দর করে এই ড্রেসের স্লিপটা দেখাচ্ছি, অনেক নাইস, গলার মধ্যে কোনো প্যাচেস বা কোনো আলাদা কাজ করা নেই, কিন্তু নিচে একটা প্যানেল আছে যে প্যানেলটা ড্রেসের সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। তো এই ড্রেসের আমি তোমাদেরকে দোপাট্টা দিচ্ছি দেখাচ্ছি, কারণ এই ড্রেসটাই এত গর্জিয়াস যে আলাদা করে কোনো কাজের প্রয়োজন নেই, কারণ ভিতরে অল ওভার হচ্ছে সুতার সিকোয়েন্সের কাজ করা আছে, আর দোপাট্টাটা শুধুই কালো রং, শুধুই কালো, আর কালো তো জানো কালো এমন একটা কালার যে কালারে হচ্ছে তোমার চেহারা একেবারে সব কিছুর ভিতর থেকে ইনফেসিস করবে,
এই ড্রেসের নামকরণটাই এ কারণে করা হয়েছে, ব্ল্যাক শ্যাডো। ব্ল্যাক শ্যাডো মানে হচ্ছে তোমার, তুমি ব্ল্যাক শ্যাডো থেকে নিজেকে বের করে আনবে তোমার খুব সুন্দর একটা মুখ, যে ড্রেসে তোমাকে অনেক সুন্দর লাগবে, অপরূপা লাগবে। তো কালোর ভিতর থেকে তোমাকে আরও বেশি হাইলাইটস করার জন্য আমরা এই ড্রেসটাকে নাম দিয়েছি ব্ল্যাক শ্যাডো। তো ব্ল্যাক শ্যাডো ড্রেসের ক্যাটালগটা দেখে নাও। এটা হচ্ছে ইনার ও সালোয়ারের কাপড়টা, একদম কুচকুচে কালো। ওকে, 2300 টাকায় তোমরা ব্ল্যাক শ্যাডো ড্রেসটা পাচ্ছ। তো আমরা এখন প্রিভিয়াস লাইভের আর একটা ড্রেস তোমাদের সামনে শো করতে যাচ্ছি। প্রিভিয়াস লাইভের আমরা আর একটা ড্রেস তোমাদেরকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে অর্কিড ড্রেস। এটাও আমাদের স্টকে আছে, খুবই নাইস একটা ড্রেস, 2300 টাকা এটার দাম। আই হোপ সো তোমরা খুব সুন্দরভাবে ডিজাইনটা বুঝে ফেলেছ। এটা হচ্ছে স্লিভের অংশটা। তো আমি এখন তোমাদেরকে দোপাট্টাটা দেখাচ্ছি। অনেক সুন্দর করে শ্যাডো করা আছে শেড দোপাট্টাটা, খুবই গর্জিয়াস। অর্কিড ড্রেসটা তোমরা পাচ্ছ অনলি 2300 টাকায়। এটা জুবি ফ্যাশনের অর্কিড ড্রেসটা তোমরা পাচ্ছ মাত্র 2300 টাকায়। খুবই সুন্দর এই ড্রেসটা। তো এই ড্রেসের আরেকটা চমক আছে, সেই চমকটা হচ্ছে তোমরা কিন্তু এই ড্রেসটা দিয়ে শারারা তৈরি করতে পারো, বা তোমরা চাইলে স্কার্ট প্লাজো তৈরি করতে পারো। খুবই সুন্দর, খুবই সুন্দর এই ড্রেসটা। অনেকখানি কাপড় আছে, এটা কিন্তু অনেকখানি কাপড় আছে। তো আমরা এখন সালোয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাশ কালার, যেটা গ্রে কালার, খুবই সুন্দর এই ড্রেসের কম্বিনেশন। এটা কিন্তু ফোর পিস না, ফাইভ পিস ড্রেস। তার মানে তোমরা হচ্ছে এটার সাথে ইনার পাচ্ছ ড্রেসের, সালোয়ারও পাচ্ছ ইনার সহ। তো তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ হচ্ছে, আমরা তোমাদের জন্য আরেকটি সুন্দর ড্রেস রিস্টক করেছি, সেটা হচ্ছে আমাদের আনায়া পিচ। এটা হচ্ছে স্লিভের অংশটা,
আজকে লাইফটা একটু ডিফারেন্ট, তাই না? আজকে আমি কথা কম বলছি, কিন্তু তার অর্থেই না যে আমার মন খারাপ। এর অর্থ এই, তোমরা কনসেন্ট্রেট করে ড্রেস দেখো, আমার উপরে তোমাদের কনসেন্ট্রেট করার কোনো দরকার নেই, তোমরা ড্রেসের উপরে কনসেন্ট্রেট করো, আমার কথা শোনার তোমাদের কোনো দরকার নেই, তোমরা ড্রেস দেখো। কারণ তোমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা একটা সুন্দর ড্রেস চয়েস করবে আজকে লাইফ থেকে, এবং ওটা কালকে তোমরা হাতে পাবে। সো সুন্দর একটা ড্রেস যখন তুমি চয়েস করছো একটা লাইফের উপরে ভিত্তি করে, সো সেখানে তোমাদের ডেফিনেটলি কনসেন্ট্রেট করা উচিত। তো সে কারণে আমি চাচ্ছি আজকে শুধু তোমরা ড্রেস দেখো। আনায়ার এই সুন্দর ড্রেসটা তোমরা পাচ্ছ অনলি 2300 টাকায় আমাদের থেকে, সরি 2200 টাকায়, সরি আমি আসলে ভুলে গিয়েছি, কারণ এক নাগারে আমি হচ্ছে 2300 করে ড্রেস দেখাচ্ছি, তো তাই আমি ভেবেছি এটাও 2300, তো এটা 2200 টাকা। আনায়ার এই সুন্দর ড্রেসটা, আনায়া পিচ কালারের এই সুন্দর ড্রেসটা তোমরা পাচ্ছ অনলি 2200 টাকায় কল্পতরু থেকে। তো এইটার দোপাট্টাটা আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করছি, অনেক নাইস একটা দোপাট্টা। তোমরা চাইলে কিন্তু এটাকে কাটওয়ার্কিং করতে পারবে, আমি কাটওয়ার্কিং করে নিয়েছি, আমার টেইলার আমাকে এভাবে করে কাটওয়ার্কিং করে দিয়েছে, যার কারণে ড্রেসের মাঝে আরও সুন্দর একটা ডেপ তৈরি হয়েছে, ড্রেসটা আরও বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে। তো আনায়া তোমরা পাচ্ছ আমাদের থেকে অনলি 2200 টাকায়। তো ফাইনালি তোমাদের আরও কিছু আমাদের প্রিভিয়াস কালেকশন থেকে ড্রেস দেখাচ্ছি, তো এখন তোমাদের দেখাচ্ছি আমাদের ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী এই সুন্দর ড্রেসটা তোমরা পাচ্ছ আমাদের থেকে অনলি 2300 টাকায়। স্লিভের অংশটা অনেক সুন্দর, তাই না? ড্রেসটা অনেক গর্জিয়াস। ময়ূরাক্ষীর এই সুন্দর ড্রেসটা তোমরা পাচ্ছ অনলি 2300 টাকায় কল্পতরু থেকে, অনেক নাইস এই ড্রেসটা। এটার হচ্ছে সালোয়ারে কিন্তু প্যাচেজ আছে, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। এটা হচ্ছে মূল ড্রেসের ক্যাটালগটা, অনলি 2300 টাকায় পাচ্ছ আমাদের থেকে জে ফ্যাশনের। ওকে, আমি অনেকক্ষণ ধরে একটানা ড্রেস দেখে আসছি, কোনো কমেন্ট পড়ছি না, আমার আপুরা নিশ্চয়ই আমার উপরে ক্ষেপে অস্থির হয়ে আছে, সো আমি এখন কিছুক্ষণ কমেন্ট করবো। আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 2400 টাকা। হ্যাঁ, আমার বেলটা আলাদা করে লাগানো আছে আপু, আই লাভ ইউ সো মাচ, মি টু, অনেক নাইস ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ কাল মিরপুরের শোরুমে যাব। ওকে আপু, আমরা আপনার জন্য উই আর এগারলি ওয়েটিং ফর ইউ। আমরা কটন দেখিয়ে ফেলেছি, প্রয়োজন আমরা আরও একটা লাইভ করে দিব কটন স্পেশাল। নাইস লাগছে আপনি, থ্যাংক ইউ সো মাচ। আমি হোপফুলি স্যাটারডেতে মিরপুরে থাকব, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি সব কিছু ভালোভাবে যায়, কারণ আমরা অগ্রিম কোনো কথা বলতে পারি না, এটা বলাও ঠিক হবে না, কারণ আমরা তো জানি না আমাদের লাইফের কোনো কোনো কিছু আমরা আগে থেকে প্রিডিক্ট করতে পারি না, কাল কী হবে কে জানে, তাই না?
সো আশা করি শনিবার যাব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমার ড্রেস কোন টেলার থেকে বানাই, এত সুন্দর করে বানিয়ে দেয়। সত্যি কথা, আমার যে টেলার মাস্টার উনি রিয়েলি অসাম টেলারিং করে, এবং আমি ওনার কাছে আজকে 15 বছর ধরে ড্রেস বানাই। ইউ ক্যান্ট ইমাজিন, 15 বছর ধরে আমার এই টেলারের কাছে আমি টেলারিং করাচ্ছি, মানে আমার ড্রেসগুলো উনি বানাচ্ছে। ইনফ্যাক্ট উনি না বানালে আমি বরঞ্চ মানে কি বলবো, কমফোর্টলি আমি ওই ড্রেসটা পরতে পারি না। সো ওনার তারপরেও আমি চেষ্টা করব ঈদের পরে আমি ওনাকে পাবলিকলি তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। ওনার সাথে আমি কথা বলেছি, উনি এখন রাজি হচ্ছে না পাবলিকলি তোমাদের সামনে আসতে। তোমার সব ড্রেস অনেক অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ। সিন্ড্রেলার পিঙ্ক অর্ডার করেছি, হোপফুলি অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন, আমাদের স্টকে আছে। আই এম জাস্ট ফ্ল্যাট আপি, সো নাইস ইউ আর, থ্যাংক ইউ সো মাচ সোহাগী, আমাদের মিম। আপু তোমার ড্রেসের প্রাইসটা কত? 2400 টাকা। আপু পহেলা বৈশাখ উপলক্ষে লেদার কলেজের মাঠে দোকান দাও প্লিজ। আমার বাসার পাশে, মানে দ্যাট মিন আমি তো সবাই জানো আমি হাজারিবাগে থাকি, তো লেদার কলেজ আমার বাসা থেকে খুব কাছে। তো তোমরা একদিন আসো, আমরা সবাই আড্ডা দিব, ওখানে বেড়াতে যাব, সবাই সেলফি তুলবো, ছবি তুলবো। আসো, যারা এদিকে আসতে পারো চলে আসো। আমি সবাইকে বলি, কেউ যদি এদিকে কোথাও আসো, আমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা সব আপুরা মিলে মিলে একটা গেট টুগেদার করি, বা একদিন চলে আসো একটা শপে, আমরা আমাদের যে কোনো একটা ব্রাঞ্চে আসো, একদিন একটা গেট টুগেদার পার্টি হয়ে যাক। তো আমরা তো পরিবার, তাই না? আমরা তো সবাই মিলেমিশে একাকার হয়ে যাব, আমরা তো পরিবার। আমাকে আগে থেকে জানিয়ে রাখো, আমরা একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করি, তাই না? সেটা হতে পারে ধানমন্ডিতে, সেটা হতে পারে মিরপুরে, বা সেটা হতে পারে তোমাদের যেখানে খুব মানে তোমাদের সুবিধা মতো একটা প্লেস তোমরা ঠিক করো, সেখানে আমরা একটা গেট টুগেদার করে ফেলবো। লাল সাদার মধ্যে ড্রেস কালকে লাইভে দেখিয়েছি, তার আগের লাইভে দেখিয়েছি। আজকে আমি কমেন্ট পড়ে পড়ে টায়ার্ড হয়ে যাচ্ছি, এত কমেন্ট, এত সুন্দর ড্রেস, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর ড্রেসগুলো, কিউট আপি, থ্যাংক ইউ সো মাচ। আপু আমার এইচএসসি এক্সাম চলছে, আমার জন্য দোয়া করো। মনিরা আক্তার, আপু তোমার জন্য শুভকামনা, তুমি অবশ্যই এখন অনলাইনে থাকবে না, তুমি অবশ্যই তোমার পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করবে। আমরা সব আপুরা তোমার জন্য হৃদয় থেকে দোয়া করছি, তুমি যেন খুব ভালোভাবে এক্সামটা শেষ করতে পারো এবং খুব সুন্দর একটা ফলাফল, তোমার মনের মতো করে ফলাফল পাও, সেই দোয়া তোমার জন্য রইল আমাদের, শুভকামনা। লাল করি, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত ভালো কেন গো? চেষ্টা করি আপু তোমাদের ভালোবাসায় থাকতে, তোমাদের সাথে পথ চলতে, তোমাদের সাথে মিশে থাকতে। তো তোমাদের আমি চেষ্টা করি তোমাদের মনের মতো করে ভাবতে, তো সে কারণে হয়তোবা আমাকে তোমাদের ভালো লাগে। এনিওয়ে, আমরা আমাদের আবার ড্রেসে ফিরে যাচ্ছি। তো আজকে তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ থাকছে, সেটা হচ্ছে আমাদের টিউলিপ ড্রেস, সরি নাইট কুইন ড্রেস। আসলে আমি এত এত ড্রেস হ্যান্ডেল করি যে আমি মাঝে মাঝে নিজেই হোঁচট খেয়ে যাই, নিজেই আমি ভুলে যাই। ম্যাক্সিমাম ড্রেসের নেমগুলো আমি দিয়ে থাকি, তারপরও আমার মাঝে মাঝে মাথা গুলিয়ে যায়, কারণ তোমরা তো জানো আমি অনেক অনেক ড্রেস হ্যান্ডেল করি। সো এটা হচ্ছে আমাদের নাইট কুইন ড্রেসটা, খুবই সুন্দর নাইট কুইন ড্রেস, যেটা পাচ্ছ তোমরা অনলি 2300 টাকায়। এই যে সুন্দর ড্রেসটা দেখো, এটা দোপাট্টাটা, নাইট কুইন ড্রেসটা তোমাদের আবার রিকোয়েস্টে রিস্টক করা হয়েছে, 2300 টাকায় নাইট কুইন ড্রেসটা তোমরা পাচ্ছ। খুবই সুন্দর এই ড্রেসটা, দেখো এটা নিয়ে আমি লাইভ করেছি আলাদাভাবে, 2300 টাকায় নাইট কুইন ড্রেসটা তোমরা পাচ্ছ। আলাদা কোনো প্যাচেস নেই, সবই ড্রেসের সাথে লাগানো আছে, একটা প্যাচেস আছে সেটাও ড্রেসের সাথেই লাগানো আছে, যেটা তোমরা নেকে দিবে। অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক,
খুব সুন্দর প্যানেলের কাজ করা আছে। আর স্লিপটা আমি একটু দেখিয়ে নিচ্ছি, ওকে। যেহেতু এই ড্রেসগুলো আমি অনেকবার দেখিয়েছি, আলাদা করে লাইভ করেছি, সো এটার পিছনে আর সময় না নষ্ট করি, কারণ তোমরা এটার সাথে অনেক পরিচিত। তাছাড়া আমি ফটোশ্যুট দিয়ে দিয়েছি, এটা দেখো, আমি এতক্ষণ এই ড্রেসটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। এটা পাচ্ছ তোমরা অনলি 2300 টাকায়। এটা কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়ান ভার্সন, নট পাকিস্তানি ভার্সন, এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন। এটা হচ্ছে সালোয়ারটা। সো আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর মাত্র একটা ড্রেস দেখাবো। তো লাস্ট ড্রেস ইজ, এটাও তোমাদের আমরা রিকোয়েস্টে রিস্টক করেছি, আমাদের সবার পছন্দের অর্গ্যানজা ড্রেস, আয়রা পিঙ্ক রোজ। আয়রা পিঙ্ক রোজটা তোমাদের রিকোয়েস্টে আমরা আবার রিস্টক করেছি। এটা কিন্তু স্লিভ, অনেক বড় স্লিভ। এই ড্রেসগুলো হচ্ছে অর্গ্যানজার উপরে, এটা হালকা আকাশি কালার। তো আমরা এখন দোপাট্টাটা দেখাচ্ছি। অনেক সুন্দর শিফনের মাঝে অনেক সুন্দর প্রিন্টেড একটা দোপাট্টা, খুবই নাইস এটা। তো এটা পাচ্ছ তোমরা অনলি 2000 টাকায় ডিসকাউন্টে, তোমরা পাচ্ছ এটা অনলি 2000 টাকা, আয়রা পিঙ্ক রোজ। এটা হচ্ছে সালোয়ারটা। সো তোমরা দেখে ফেলেছ আজকে আমরা কি কি দেখিয়েছি, তারপরও আমি তোমাদের আপডেট করে দিচ্ছি আজকে আমরা তোমাদের জন্য কি কি প্রেজেন্ট করেছি। তো তার আগে আমি কিছু কমেন্ট করে নিচ্ছি। তুমি অনেক শৌখিন, কারো লাইভে এমন মিউজিক থাকে না, শৌখিন কিনা জানি না, একটু স্পেশাল কিছু ভালো লাগে, সব কিছু গতানুগতিক কোনো কিছু আমার ভালো লাগে না। এ কারণেই তো তোমাদের সুন্দর সুন্দর ড্রেস এনে দিতে পারছি, কারণ আমি আলাদা করে চিন্তা করতে পারি, সবার মতো করে ভাবনা আমার ভালো লাগে না, অবশ্যই ভাবনা থাকবে সম্পূর্ণ আলাদা। তোমার মতো, তুমি তোমার মতো হও, তুমি কারো মতো না, তোমার মধ্যে আল্লাহ পাক পটেনশিয়ালিটি দিয়েছে, তোমার মধ্যে পার্সোনালিটি দিয়েছে, তুমি নিজেকে ফুটিয়ে তোলো আপু, কারো মতো করে না, নিজের মতো করে, তুমি এক, তোমার মতো কেউ হবে না। সো নিজেকে কনফিডেন্ট করো, আমি সবসময় কনফিডেন্ট থাকি, আমি আমার কনফিডেন্টের জায়গা থেকে কখনো সরে যাই না, আমি যেটাই করি না কেন কনফিডেন্টের সাথে করি। সো আমাকে কনফিডেন্ট হয়তো বা আমাকে সব কিছুকে সহজভাবে আমার সামনে সব কিছু প্রেজেন্ট করে। এনিওয়ে আজকে আমরা যা দেখালাম সেটা হচ্ছে গুলবানু ফাইভের এই খুব সুন্দর ড্রেসটা, যেটা আমি পরে আছি, আর একবার দেখাচ্ছি। ওকে, গুলবানু ফাইভের এই ড্রেসটা অনলি 2400 টাকা। আর এরপরে দেখিয়েছি আমি ব্ল্যাক শাইনের ওয়াইন ম্যাজেন্টা কালারের দোপাট্টা দেওয়া ড্রেসটা, যেটা দেখেছো তোমরা 2300 টাকায়। এরপরে আমরা দেখিয়েছি ব্ল্যাক শাইনের ব্লু কালারের দোপাট্টাটা, এটাও আমরা দেখিয়েছি 2300 টাকায়। এরপরে আমরা দেখিয়েছি লেমন ম্যাকাও 2300 টাকা। এরপরে প্যাস্টেল গ্রিন ম্যাকাও 2300 টাকা। এরপরে আমরা দেখিয়েছি পিঙ্ক ম্যাকাও
2300 টাকা। এরপরে আমরা দেখিয়েছি ব্ল্যাক শ্যাডো 2300 টাকা। এরপরে আমরা দেখিয়েছি অর্কিড 2300 টাকা। এরপরে আমরা দেখিয়েছি আনায়া পিচ অনলি 2200 টাকা। এরপরে আমরা দেখিয়েছি ময়ূরাক্ষি অনলি 2300 টাকা। তারপরে আমরা দেখিয়েছি নাইট কুইন অনলি 2300 টাকা। এরপরে শেষে আমরা দেখিয়েছি আয়রা পিঙ্ক রোজ ডিসকাউন্ট প্রাইস 2000 টাকা। সো আজকে আমাদের লাইভের আমরা সব পার্ট শেষ করে ফেলেছি, মানে আমরা আজকে যে যে ড্রেস দেখানোর প্রিপারেশন নিয়েছিলাম আমরা সব ড্রেস দেখিয়ে ফেলেছি। তো এবার পালা হচ্ছে তোমরা কোন ড্রেস নিতে চাচ্ছ সেটার সিলেকশনের পালা। সো স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট রেখে আমাদের ইনবক্স করো, ইনবক্সে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে দিবে, আর আমাদের থেকে তোমরা একটা কনফার্মেশন ফোন পাবে। অ্যান্ড কনফার্মেশন ফোন পাওয়ার পরে তোমরা শিওর থাকবে তোমাদের ড্রেস 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি শপ থেকে পারচেস করতে চাও তো দ্রুত চলে আসো আমাদের শপ আউটলেটগুলোতে। তো আমাদের আউটলেট হচ্ছে দুটো, একটা হচ্ছে ধানমন্ডি রোড 3 হ্যাপি আর্কেড শপিং মল সিটি কলেজের পাশে লেভেল 3 38 নম্বর শপ কল্পতরু। আর আমাদের সেকেন্ড শপ হচ্ছে, সেকেন্ড আউটলেট হচ্ছে মিরপুর এক বাস স্ট্যান্ড সংলগ্ন ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর শপ নাম্বার 10। তো তোমরা চলে আসো, আমি হয়তো বা শনিবার মিরপুরে চলে যাব, আর যদি আমি যাই হোপফুলি আমি যাব, আর যদি আমি যাই সেটা আমি আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দিব যে আমি মিরপুরে থাকছি শনিবার, তারপরে হয়তো বা রবিবার আমি ধানমন্ডির আউটলেটে থাকব। তো তোমরা জানো আমাদের একটা সিরিজ লাইভ চলছে, তো সিরিজ লাইভটার জন্যই কিন্তু আমি কোনো আউটলেট ভিজিট করছি না আপাতত। সো তোমরা আমাদের সাথে থাকো, আমাদের ভালোবাসায় রেখো। তার আগে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিচ্ছি, কারণ আজকে আমি তোমাদের কোনো কমেন্ট পড়তে পারিনি, সেজন্য আমার নিজেরও খারাপ লাগছে। অনেক অনেক ড্রেস ছিল তাই আমি তোমাদেরকে কমেন্ট পড়তে পারিনি, দেরি করে ফেললাম। না আপু দেরি হয়নি, আমি সবসময় তোমাদের সাথে কানেক্টেড থাকি, আমি তোমাদের টাচে থাকি, সো কোনো দেরি হয়নি। ২৪০০ টাকা আমারটার প্রাইস। অনেক কমেন্ট, আমি আসলে আজকে যদি কমেন্ট পড়তে যাই তাহলে রাত শেষ হয়ে যাবে। সো আপু তোমরা সবাই ভালো থাকো, আমাদের সাথে থাকো, আমাদের টাচে রেখো, আর আমাদের জন্য শুভকামনা করো। আমরা তোমাদের সবসময় দোয়ায় থাকতে চাই, আর তোমাদের সাথে আমরা থাকতে চাই, তোমাদের সাথে আমরা সামনে এগিয়ে যেতে চাই। তো আমাদের সাথে থেকো সবাই, সবাইকে আবার ভালোবাসা দিলাম। কালকে আবার আমরা চলে আসছি ঠিক 9:30টার সময় আমাদের লাস্ট এপিসোড নিয়ে, মানে আমাদের পঞ্চম পর্ব নিয়ে আমরা কালকে ঠিক 9:30টায় তোমাদের সামনে হাজির হব। ঈদ কালেকশন থাকছে কালকে, ঈদের গর্জিয়াস অ্যান্ড পার্টি কালেকশন, দ্যাট মিন আমরা কালকে তোমাদের দেখাচ্ছি সব ঈদ কালেকশন। সো আমাদের সাথে থেকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।